হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমরাও আছি ভালো। আর আপনারা জানেন যে আমি নারায়ণগঞ্জের স্বনামধন্য সংগঠন সমাজকল্যাণ নারী সঞ্চয় সমিতির সাথে চলে এসেছি সেন্ট মার্টিন ভ্রমণে। আর এই ভ্রমণ আয়োজনের জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই অত্র কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ উজ্জ্বল মিয়া সাহেব ও সভাপতি মিতু আক্তার ম্যামকে। আপনারা সেন্ট মার্টিন ভ্রমণের প্রথম পর্বের ভিডিওটিতে দেখেছিলেন আমরা ঢাকা থেকে সেন্ট মার্টিন এসে পৌঁছেছি, আর এখন আমরা সেন্ট মার্টিন জাহাজ থেকে নেমে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। এটা হচ্ছে সেন্ট মার্টিন জেটি ঘাট বাজার। এই বাজার বলতে এই একটি বাজার আছে আর এই জেটি ঘাটের পাশে সেটি অবস্থিত। আর এই বাজার থেকে আমরা আমাদের জন্য নির্দিষ্ট রিসোর্ট মানে উত্তর বিচের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছি রিসোর্টকে উদ্দেশ্য করে। চলুন যাওয়া যাক রিসোর্টের দিকে। আমরা জেটি ঘাট বাজার পার করে প্রায় 7 মিনিট পায়ে হেঁটে চলে এসেছি এই রিসোর্টে, মানে আমাদের জন্য নির্ধারিত রিসোর্টে। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন আমাদের জন্য নির্ধারিত রিসোর্ট, যদিও এটা আমরা ঢাকা থেকে আগেই বুকিং করে এসেছি। এখন প্রায় দুপুর 1টার, এখন আমরা করব এই রিসোর্টে চেক ইন, কারণ আমাদের জাহাজ এসে পৌঁছেছিল প্রায় 12:30 নাগাদ। আর এখন আমরা এই রিসোর্টে চেক ইন করছি দুপুর 1টায়। আমাদের রিসোর্টটির নাম তরুণীবাস রিসোর্ট অ্যান্ড হোটেল, এটি উত্তর বিচের ঠিক পাশেই। আমরা এসে রিসোর্টে চেক ইন করে ফ্রেশ হয়ে চলে আসলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকলে এখানে বসেছে খাবার খাওয়ার উদ্দেশ্যে। আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজনে রয়েছে সাদা ভাত, তার সাথে সবজি, আলু ভর্তা, রূপচাঁদা মাছের ফ্রাই এবং ডাল, এবং তার পাশাপাশি সালাদ তো অবশ্যই আছে। খাবার আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন সকলেই খাওয়া দাওয়া করে নিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে চলে যাই আমাদের রিসোর্টের নিকটতম বিচের দিকে। আমাদের রিসোর্ট থেকে বের হয়ে হাতের বাঁ পাশে গেলে সেন্ট মার্টিন দ্বীপের মধ্যকার রাস্তা এবং ডান পাশে গেলেই হচ্ছে উত্তর বিচ অবস্থিত। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি উত্তর বিচের কাছে। আর সত্যি কথা বলতে রিসোর্ট থেকে এত কাছে বিচ হয় যা অভাবনীয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি বিচের কাছে, আর এই বিচেই হচ্ছে অসংখ্য প্রবাল এগারা বা প্রবাল সৈকত বলতে পারেন এই উত্তর বিচকে, যা হয়তো আপনারা আর একটু সামনে গেলেই খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন কেন এই দ্বীপকে প্রবাল দ্বীপ বলা হয়ে থাকে। কারণ এই দ্বীপের ম্যাক্সিমাম সৈকতের দিকেই আছে এই ছোট বড় অসংখ্য প্রবাল, যা এই দ্বীপের সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে পর্যটকদের কাছে। তাই তো পর্যটকেরা বারবার ছুটে আসে এই প্রবাল দ্বীপের মোহনীয় সৌন্দর্য উপভোগ করার জন্য। তাই হয়তো হুমায়ুন আহমেদও ছুটে এসেছিল এই দারুচিনি দ্বীপে। আপনারাও আমার সাথে কিছুক্ষণ উপভোগ করুন এই প্রবাল দ্বীপের অপরূপ সৌন্দর্য।
পরন্ত বিকালের এই মহামীয় সৌন্দর্য দেখতে দেখতে কখন যে বেলা গড়িয়ে গেছে তা বুঝতেই পারিনি। এদিকে পশ্চিমের আকাশে আজকের সূর্য যাচ্ছে অস্তাচলে, জানান দিচ্ছে নতুন এক সুন্দর সন্ধ্যার আগমনের। এইখানে এই আনন্দ ভ্রমণে এসে আমরা পেয়ে গেছি অত্র সংগঠনের মাননীয় কোষাধ্যক্ষ বাদল ভাইকে। আমরা তার কাছে জানতে চাইব তার কিছু অনুভূতি এই ভ্রমণের বিষয়ে। নমস্কার বাদল ভাই, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই প্রথম আজকে সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে আসলাম। এই সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে আসতে পেরেছি একমাত্র সমাজ কল্যাণ নারী সঞ্চয় সমিতির আয়োজন, তারা যে আনন্দ ভ্রমণের একটি আয়োজন করেছে তাতে আমি অনেক খুশি, অনেক খুশি, যা বলার মতো ভাষা প্রকাশ করতে পারবো না, এত খুশি। আচ্ছা, যাই হোক, এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমাজ কল্যাণ নারী সঞ্চয় সমিতির প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ উজ্জ্বল মিয়া সাহেবকে এবং আমাদের সভাপতি ম্যাডাম মিস মিতু আক্তার। আমি আমার উপরওয়ালার কাছে বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তাদের, তারা যেন দীর্ঘজীবী হয় এবং তারা যেন ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর এরকম প্রোগ্রামের আয়োজন করতে পারে এবং আমরা যেন তাতে অংশগ্রহণ করে এই আনন্দ উপভোগ করতে পারি, এবং আমরা চাই এই আনন্দটা আমরা সবার সাথে মিলেমিশে একসাথে উপভোগ করতে। অত্র কমিটির কোষাধ্যক্ষের অনুভূতির কথা শুনে এখন আমরা চলে যাচ্ছি বিচের পার ধরে জেটি ঘাটের দিকে। উদ্দেশ্য আপনাদেরকে এখানকার কিছু স্ট্রিট ফুড দেখানো। আমরা এখন উত্তর বিচ থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি জেটি ঘাটের দিকে। আমরা প্রথমে এসে পৌঁছালাম এখানকার লোকাল মাছ বাজারে, যেখানে কিছুক্ষণ আগে সমুদ্র থেকে ধরে আনা হরেক রকম মাছের মেলা বসেছে। আর আপনারা এক নজরে দেখে নিন এই মাছ বাজারের বিভিন্ন রকম সামুদ্রিক মাছগুলো। মাছ বাজারের বিভিন্ন রকম সামুদ্রিক মাছ দেখে আমরা চলে আসলাম জেটি ঘাটের পাশেই এই মামার দোকানে। এখানে অরিজিনাল গরুর দুধের দুধ চা পাওয়া যায়, আর এখান থেকেই আমরা চা খাওয়ার উদ্দেশ্যে বসে পড়লাম। এখন নিয়ে নিয়েছি চা, এখন আমরা চা খেয়ে এইখানকার স্ট্রিট ফুড বা বারবিকিউ বা ফ্রাইয়ের জন্য বিভিন্ন দোকানে সাজিয়ে রাখা মাছের বহর দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। কারণ আমাদের রিসোর্টে আজকে আমাদের বিশেষ আয়োজন রয়েছে, যা একটু পরেই আমরা রিসোর্টে পৌঁছলেই আপনারা জানতে পারবেন। আর এইখানে প্রায় প্রত্যেকটা দোকানে রয়েছে বিভিন্ন রকম মাছ ও তা ফ্রাই ও বারবিকিউর সুব্যবস্থা। বিশেষ করে সন্ধ্যার পর এই আয়োজন চলে প্রায় প্রত্যেকটা দোকানে। এখানে এই দোকানগুলোর মধ্যে থেকে আপনি বিভিন্ন রকম সামুদ্রিক মাছ পেয়ে যাবেন ফ্রাই ও বারবিকিউ করে খাওয়ার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখতে থাকি এইখানকার স্ট্রিট ফুড আইটেমগুলো।
আমরা বিভিন্ন প্রকার স্ট্রিট ফুড আইটেম দেখতে দেখতে চলে আসি আমাদের রিসোর্টে। আর এখানে এসে দেখি শুরু হয়ে গেছে আমাদের আজকের প্রোগ্রাম, এখানকার লোকাল শিল্পীদের দিয়ে গাওয়ানো গানের অনুষ্ঠান। এখানে প্রায় 2 ঘন্টা যাবত চলে এই গানের অনুষ্ঠান। তার ফাঁকে ফাঁকে আমাদের সাথে অনেকেই নৃত্য পরিবেশন করেছে এই মঞ্চে। এই গানের পাশাপাশি এখানে ছিল মুড়ি ও চায়ের বিশেষ আয়োজন। তার পাশাপাশি আমাদের সাথে অনেকেই এই গানের তালে তালে নৃত্য পরিবেশন করেছে এই মঞ্চে, কিন্তু কপিরাইটের কারণে সেই গানগুলো আমরা দিতে পারছি না বললে আমি আপনাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। নাচ ও গানের পাশাপাশি এখানে চলছে আমাদের আজকের রাতের জন্য চিকেন বারবিকিউর আয়োজন। আপনি দেখতে পাচ্ছেন নাচ গান শেষে চিকেন বারবিকিউ হওয়ার পরে এখন আমরা সবাই বসেছি আজকের এই রাতের ডিনার করার উদ্দেশ্যে। আজকের ডিনারের আয়োজনে আছে চিকেন বারবিকিউ, পরোটা, সালাদ ও সস, যা আপনারা একটু পরেই দেখতে পাবেন। আর এরই মধ্যে বলতে হচ্ছে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমি বিকাশ আর আপনারা দেখছেন আমার চ্যানেল ড্রিম ট্রাভেল বাই বিকাশ। আমি বিভিন্ন জায়গায় ঘুরছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই শেয়ার করে সুযোগ করে দিন আপনার বন্ধুদের দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।